আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি গ্লোবাল এডমিশন এইডে। আজকেও তোমাদের সাথে নতুন একটি সাকসেসফুল স্টোরি নিয়ে আসলাম। আমাদের স্টুডেন্ট সদ্য মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছে, ওর সাথে পরিচয় করে দিব কোথাকার স্টুডেন্ট এবং মালয়েশিয়ার কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে যাচ্ছে। চলো তাহলে তার সাথেই পরিচয় করি। আসসালামু আলাইকুম। অধ্যয়নরত ছিলাম এবং উচ্চশিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য আমি অনলাইনে ভিডিও দেখে অ্যাপ্লাই করি মালয়েশিয়া গ্লোবাল এডমিশনের মাধ্যমে। আমি ভিডিও গুলো দেখি, আমার মূলত আমার একটা ভাই ছিল মালয়েশিয়া, ওনার মাধ্যমে ভিডিওগুলো দেখে তারপর আপনাদের সাথে যোগাযোগ করে আমি অ্যাপ্লাই করি। ওকে, ধন্যবাদ তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পারলা যে রিজওয়ান মাহমুদ অনিক ময়মনসিংহ থেকে আসছে, ময়মনসিংহ এর ছেলে রিজওয়ান মাহমুদ অনিক। সে মূলত যেটা বললো যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে সে ভিডিওগুলো দেখছে এবং ওর ভাই আছে মালয়েশিয়াতে, তিনিও আমাদের ভিডিওগুলোকে রিফার করছিল প্রথমে। সে ভিডিওগুলো দেখে কিন্তু হাতের সাথে কন্ট্যাক্ট করে এবং দীর্ঘ দুই মাসের জার্নি, আমরা দুই মাস লাগছে আমাদের ভিসা প্রসেস হতে। ওর ভিসা স্টিকারটা আপনারা দেখতে পারছেন, তো আলহামদুলিল্লাহ। তো এখন ও আগামী দু একদিনের মধ্যেই ফ্লাই করবে ইনশাআল্লাহ। তো রিজওয়ান মাহমুদ, তুমি কোন কলেজে যাচ্ছ? সেগি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, কুয়ালালামপুর। কুয়ালালামপুরে যাচ্ছে, সেগি কলেজ কুয়ালালামপুরে। কোন প্রোগ্রামে? ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিপ্লোমা ইন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বর্তমান পৃথিবীতে। আপনারা জানেন পৃথিবীতে এই মুহূর্তে যা কিছু আছে সব কিছুই টেকনোলজির অবদান। রিজওয়ান আমাদের সাথে যেইভাবে যোগাযোগ করছে অনলাইনে, ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও দেখে, এটাও কিন্তু টেকনোলজিরই একটা অবদান। সেক্ষেত্রে বাংলাদেশ সহকারে সারা বিশ্বেই সমস্ত কার্যক্রম কিন্তু এখন টেকনোলজির মাধ্যমে করানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা রিজওয়ানের ভিসাটা পেয়েছি, এটাও কিন্তু টেকনোলজি, ইলেকট্রনিক্স ভিসা। সেক্ষেত্রে যারা এই সাবজেক্টে পড়তে যাচ্ছে বা এই সাবজেক্টে পড়বে তাদের ফিউচার অনেক ভালোভাবে আশা রাখি। তারা যে কোনো কোম্পানিতে টেকনোলজিস্ট হিসেবে, আইটি ম্যানেজার হিসেবে, আইটি স্পেশালাইজড হিসেবে চাকরি করতে পারবে এবং মালয়েশিয়াতে ডিপ্লোমা করে যদি কেউ চায় মালয়েশিয়ায় বিএসসি করবে সে সুযোগ আছে, এবং মালয়েশিয়াতে ডিপ্লোমা করে যদি কেউ চায় যে আমি মালয়েশিয়াতে ডিপ্লোমা করার পরে আমি অন্য দেশে যাই বিএসসি করব, সেই সুযোগ আছে। তোমার তো একই একটা নিয়োগ যে আমি মালয়েশিয়াতে ডিপ্লোমা করে অন্য দেশে যাবো, অন্য দেশে যাবো। রিজওয়ান মাহমুদের কিন্তু এই নিয়তি যে ডিপ্লোমাটা মালয়েশিয়াতে করব, এরপর আমি বিএসসি করব অন্য দেশে। এই মুহূর্তে কিন্তু সরাসরি অন্য দেশে বিএসসি করতে গেলে ভিসা রিজেকশনের চান্স আছে, কিন্তু মালয়েশিয়াতে একটা কোর্স করে একটা ডিপ্লোমা করার পরে যদি মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কেউ চাও রিজওয়ানের মতো মালয়েশিয়াতে উচ্চশিক্ষা নিতে চাও, ডিপ্লোমা টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এই সাবজেক্টটাও নিতে পারো অথবা হোটেল ম্যানেজমেন্ট সহকারে অন্য অন্য সাবজেক্টেও নিতে পারো, যে কোনো পরামর্শের জন্য রিজওয়ান, ওর বাবা এবং ওর ভাই যে মালয়েশিয়াতে আছে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করেছে, তোমরাও আমাদের সাথে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ তোমাদেরকে হেল্প করতে পারবো। ওকে, ধন্যবাদ সকলকে। আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা ভালুকাবাসী বা মনসিকবাসী যদি কেউ যেতে চায়, আমাদের সাথে তুমি দুই মাস কথা বলছো, আমাদের কথা কাজে কিরকম মিল আছে, যদি মিল থাকে তাহলে কি আমাদের মাধ্যমে যোগাযোগ করবে কিনা যদি তুমি সাজেস্ট করো। জি, প্রিয় ময়মনসিংহবাসী, আমি ময়মনসিংহের সন্তান হয়ে বলতে চাই, যদি কেউ হায়ার এডুকেশনের জন্য বিদেশ বা অন্য কোথাও যেতে চান, হায়ার এডুকেশনের বাইরের দেশে যেতে চান, তাহলে গ্লোবাল এডমিশন রিদওয়ান আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। ওনারা 100% সত্যতার সহিত, সকল সত্যতার সহিত, সকল প্রমাণের সহিত একবারে বিশাল প্রসেসিং করে থাকে। ওকে, ধন্যবাদ। আসলে আমাদের সাথে যারা আছে সকলে কিন্তু রেফারেন্স স্টুডেন্ট, আমরা বাহিরের অন্য দালাল দালালদের মতো না, আমরা অ্যাপ্রোপ্রিয়েট 100% যে জেনুইন ইনফরমেশন একটা আছে এই ইনফরমেশনটাই আপনাদেরকে দিই। ওই ইনফরমেশনের যে বিশেষ করে আমরা যেহেতু স্টুডেন্ট, যখন মালয়েশিয়াতে অ্যাপ্লাই করে স্টুডেন্টরা কিন্তু আমাদের কাছে আসে, আমি যেহেতু মালয়েশিয়াতেই থাকি স্টুডেন্ট আমার কাছে আসে, এখানে পড়ালেখা যতদিন করে আমার সাপোর্টই থাকে, বিপদ আপদ আমার সাথে থাকি,
সেক্ষেত্রে আমাদের এখন যে ইনফরমেশনগুলো দিই স্টুডেন্ট মানুষের সাথে আসার পরে একই 100% মিল থাকে, সেজন্য আপনারা যদি চান আসতে পারেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ তোমাকে, আর অর্জুন দোয়া করবেন যেন ওর স্বপ্ন পূরণ হয় এবং পড়ালেখা শেষ করতে পারে এবং অন্য দেশেও যেতে পারে। ধন্যবাদ সকলকে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।